আসসালামু আলাইকুম এবার ডলার বাদ দিয়ে চায়না মুদ্রায় লেনদেন করবে বাংলাদেশ এ সংক্রান্ত এ খবরটি এখন আপনাদেরকে পড়ে শোনাবো তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইলো অব্যাহত ডলার সংকটের মুখে বাংলাদেশের ব্যাংকগুলোকে চীনের মুদ্রা ইয়ানে অ্যাকাউন্ট খোলার অনুমতি দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে সাম্প্রতিক সময়ে তীব্র ডলার সংকটের কারণে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বিকল্প মুদ্রা ব্যবহারের বিষয়টি আলোচনায় আসে সার্কুলারে বলা হয়েছে ব্যাংকগুলোর অথরাইজড ডিলার শাখা চীনের সংশ্লিষ্ট ব্যাংকের সাথে ইয়ান মুদ্রায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে খবর বিবিসি বাংলার